ছোটবেলায় বাবার সাথে কুলির কাজ করতেন। আজ তার কোম্পানির বাজার মূল্য 300 কোটিরও বেশি। কথা হচ্ছিল ভারতের বিখ্যাত কোম্পানি আইডি ফ্রেশ ফুডের কর্ণধার পিসি মুস্তফা সাহেবকে নিয়ে। দর্শক, চলুন তাহলে জেনে আসা যাক মুস্তফা সাহেবের সফলতার গল্পটা। তার প্রতিষ্ঠান আইডি ফ্রেশ ফুড বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক হাজার মানুষের খাদ্যের যোগান দেয়। স্থান পেয়েছেন ফোর্বস সহ বিশ্ববিখ্যাত ম্যাগাজিনগুলোতে। তাকে নিয়ে প্রতিবেদন করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। 2005 সালে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। চার কাজিন আব্দুল নাজের, শামসুদ্দিন টিকে, জাফর টিকে ও নওশাদ টিকের সঙ্গে মিলে তিনি এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এর মধ্যে 50% শেয়ারের মালিকানা পিসি মুস্তাফার এবং বাকিগুলো কাজিনদের। তারা ইডলি, দোসা, বাটার, পরোটা, চাপাতি, দই এবং পনির সহ সকালের নাস্তার জন্য একাধিক তাজা খাবার প্রস্তুত করে। পরে সেগুলো প্যাকেজিং করে অর্ডার অনুযায়ী বিভিন্ন স্থানে পাঠায়। মোট কথা, কোম্পানিটির খাবার খেয়ে বর্তমানে অসংখ্য মানুষ তাদের দিন শুরু করেন। তবে এই অবস্থানে আসার পথ অতটা সহজ ছিল না। স্কুল থেকে ফেরার পথে বাবার সঙ্গে কফির বাগানে চলে যেতেন মুস্তাফা। সেখানে পিঠ থেকে স্কুল ব্যাগ নামিয়ে তুলে নিতেন ভারী কাঠের বাক্স এবং কুলির কাজ শুরু করতেন। ফলে সন্ধ্যায় আর পড়তে বসার সুযোগ হতো না। রাজ্যের ঘুম চোখে ভিড় করত। ফলশ্রুতিতে ষষ্ঠ শ্রেণীতে ফেল করে বসেন। তখন তাদের পরিবারের অবস্থা এমন ছিল যে ঠিকমতো তিন বেলা খাবার জুটত না। অসংখ্য রাত অভুক্ত থেকে কাটিয়েছেন। মা বাবা দুজনেই ছিলেন নিরক্ষর, ফলে বিকল্প কোনো উপায়ও ছিল না। আর তিনি এখন কয়েক হাজার মানুষের খাবারের ব্যবস্থা করছেন। বছরে আয় করছেন প্রায় 300 কোটি টাকা। মুস্তাফা জানান, সন্তান পড়াশোনা ছেড়ে কুলির কাজ করুক এটা কোনো পিতামাতা চান না, কিন্তু আমার পরিবারের টিকে থাকার জন্য এর ভিন্ন বিকল্প উপায় ছিল না। মূলত ষষ্ঠ শ্রেণীতে ফেল করার পরই নিজের মধ্যে পরিবর্তনের তীব্র ইচ্ছা জাগে। সেই প্রেক্ষিতে শুরু করেন কঠোর পড়াশোনা, যার ফসল আসে 10ম শ্রেণীতে বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার মাধ্যমে। এভাবে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ দ্বাদশেও ভালো রেজাল্ট করে NIT-তে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান মুস্তাফা। পরবর্তীতে বিপুল বেতন সহকারে বহুজাতিক সংস্থায় বড় চাকরি পান। চাইলেই স্বচ্ছন্দ ও নিশ্চিত জীবন কাটাতে পারতেন, কিন্তু ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের একাধিক সংস্থায় কাজ করার পরও ঠিক যেন তৃপ্তি পাচ্ছিলেন না। পরে দেশের জন্য কিছু করার আকাঙ্ক্ষা থেকে ফিরে আসেন দেশে। 2005 সালে 550 বর্গফুট জায়গা নিয়ে অফিস শুরু করেন মুস্তফা। শুরুর দিকে 5000 কেজি চাল থেকে 15000 কেজি ইডলির উপকরণ তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। আর এখন ভারতের বড় শহরগুলোতে নিয়মিত 4 গুণ বেশি উপকরণ সরবরাহ করে তারা। প্রথম বছর থেকেই লাভের মুখ দেখে প্রতিষ্ঠানটি এবং মাত্র 10 বছরের মধ্যে বছরে 100 কোটির আয় করতে শুরু করে তারা, যা পরের বছরই 182 কোটিতে দাঁড়ায়। বিগত বছরে আইডি ফ্রেশ ফুডের আয় বেড়ে দাঁড়ায় 294 কোটি টাকা। আগের বছর এই সংখ্যাটা ছিল 238 কোটি।